What's up guys, আমি সৌমিত্র and you are watching Hungry for More. আশা করি সবাই ভালো আছো, সেফ আছো। আজকে আমি চলে এসেছি একটা ফুটবল আপডেট দিতে, যেটাতে মেনলি আছে ইন্ডিয়ান ট্রান্সফার নিউজ, কিছু ট্রান্সফার নিউজ ছাড়াও আছে কিছু এক্সেপশনাল নিউজ, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখো ভিডিওটি শেষ অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে চলো হাত ধুয়ে নিই। আমাদের হাত ধোয়া কমপ্লিট। তোমরাও এভাবে প্রত্যেক দিন নিজেদের হাত পরিষ্কার রাখো, নিজেদেরকে হাইজেনিক রাখো, বাইরে থেকে এলে সবসময় হাত ধুয়ে খাও এবং যা প্রোডাক্ট নিচ্ছ সেগুলো ধুয়ে বাড়িতে ঠিকঠাকভাবে পরিষ্কার করে তারপরে খাও, আর সবসময় বাড়িতে থাকো, বাইরে বেরোনোর এখন অত দরকার নেই। আর তো কিছুদিন আশা করি সবাই মিলে আমরা একসাথে লড়াই করে কোভিডের এগেনস্টে যাব আর আমরা নিশ্চয়ই জয়লাভ করব। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বলে কিছু ট্রান্সফার নিউজ আছে। আশা করি কিছু কেউ কেউ তোমরা জেনে গেছো যে কী ট্রান্সফার নিউজ হতে পারে বা কী আছে। তো তা সত্ত্বেও আমার কাছে যেগুলো আমি পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যারা জানো না তারা দেখে নাও আর শুনে নাও এবং ভিডিওটি লাস্ট অবধি দেখো, কারণ লাস্টে একটা ছোটো ক্লিপিংস আছে তোমাদের সেটা দেখাবো। আশা করি সেটা দেখে তোমরা অনেকটা প্রাউড ফিল করবে নিজেদের ওপর। তো শুরু করা যাক। তো আমার কাছে প্রথম যে নিউজটি আছে সেটি হচ্ছে এডু বেটিয়া তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এফসি গোয়ার হয়ে। এডু বেটিয়াকে শোনা যাচ্ছিলো এফসি গোয়া ছেড়ে দেবে বা এডু বেটিয়া আইএসএলে খেলবে না, অন্যান্য ক্লাবের সাথে তার এজেন্ট কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু এডু বেটিয়া নিজের এক্সটেনশন আরও বাড়িয়ে নিয়েছে এফসি গোয়ার সাথে এক বছরের জন্য। আমার মতে আইএসএলে খেলা ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার এডু বেটিয়ার খেলা আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এফসি গোয়ার খেলাটাকে মেনলি এডু বেটিয়া কিন্তু মাঝমাঠটা কন্ট্রোলে রাখতো, এডু বেটিয়ার খেলার আমার খুব ভালো লেগেছে। আর সেকেন্ড নিউজ, এটা একদম নতুন আপডেটেড নিউজ, যেটা তোমরা শুনে ফেলেছ অলরেডি, গ্লেন মার্টিন্স সাইন করে নিয়েছে এটিকে মোহনবাগানের হয়ে। গ্লেন মার্টিন্স এবছর আই লিগে অসাধারণ খেলেছে, যেখানে প্রত্যেকটা দলে নাম করা বিদেশিরা ছিল, যেমন কাসিম আয়দারা, অ্যালফ্রেড জেরান, তারপর বিভিন্ন ক্লাবে খেলা বিভিন্ন বড় বড় মিডফিল্ডার, আমাদের মোহনবাগানের বেতিয়া, এদের মতো এত ভালো ভালো মিডফিল্ডার থাকা সত্ত্বেও কিন্তু নজর কেড়েছে আমাদের গোয়ান ছেলেটি গ্লেন মার্টিন ম্যাক্সওয়েল চলে আসছে বারবার, কিন্তু ওটা বলছে গ্লেন মার্টিন সাইন করলো এটিকে মোহনবাগানের হয়ে, অসাধারণ মিডফিল্ডার একজন। আশা করি তার নেক্সট সিজন আরও ভালো হবে। চার্চিল ব্রাদার্স থেকে গ্লেন মার্টিন্স সই করলো এটিকে মোহনবাগানে, এটা মোহনবাগান এটিকে এমবির জন্য হয়তো অনেক ভালো খবর হতে পারে, কারণ তাদের রিজার্ভ বেঞ্চ আরও স্ট্রং হলো। কারণ রিজার্ভ বেঞ্চ যেহেতু বলছি, কারণ গ্লেন মার্টিন্সকে সরাসরি প্রথম একাডেমিতে কিন্তু আমরা এক্সপেক্ট করবো না যে প্রথম থেকেই দেখবো, কিন্তু সে তার নিজের খেলা যদি সেরকম নিজে যাচ্ছে নাতে পারে, তো আশা করবো এবারে আইএসএলে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ান রিক্রুট হবে। তো দেখা যাক, এডিকে এমবির জন্য যদি আগেরটা ভালো খবর হতে পারে তো এটা একটা মন খারাপের নিউজ হতেই পারে। এরিক পাটালুকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল এডিকে এমবি, যেখানে এরিক পাটালু প্রপারলিভাবে বিএফসি ছেড়ে দেওয়ার কথা ছিল এবং সেটা প্রায় পাকা হয়ে গেছিল। এডিকে এমবি এরিক পাটালুর সাথে কথা চালাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে এরিক পাটালু হয়তো বিএফসির সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে, এটা যথাসম্ভব 80% কনফার্ম। আবার বিএফসির সাথে এরিক পাটালু নিজের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে। তো এটিকে এমবি তা সত্ত্বেও তাদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে, তাদের এজেন্টের সাথে, এরিক পাটালুর এজেন্টের সাথে, কিন্তু আমার যতদূর মনে হয় 80% চান্স সে আবার বিএফসিতেই থেকে যাবে। তারপরে চলে আসি মেমো, যে জামশেদপুর এফসিতে খেলেছিল, যে মেমো এবার প্রায় বলতে পারো সরাসরি কনফার্ম নিউজ, মেমো চলে আসছে কেরালা ব্লাস্টার্স। তো কেরালা ব্লাস্টার্স তো সবসময় থাকবেই, আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক,
ফার্স্ট টাইম ট্রাই, তো এর জন্য একটা লাইক করে দিও, সমবেদনা একটা। তো যাই হোক, মেমো সাইন করছে কেরালা ব্লাস্টার্সের হয়ে। আর আরও একটা এটিকেএমবি নিউজ, তো মনবীর সিং সাইন করছে এফসি গোয়া থেকে এটিকেএমবিতে, এটা ধরে নিতে পারো প্রায় পুরোপুরি কনফার্ম। যেহেতু বলবন্ত সিংকে ছেড়ে দেওয়া হয়েছে, একটা ভারতীয় স্ট্রাইকারের জায়গা ফাঁকা আছে ওখানে, জবি জাস্টিনকে হয়তো এক্সটেন্ড করানো হতে পারে, আর সাথে মনবীর সিংকে সই করালো এটিকেএমবি। তো এটার জন্য এটা একটা গ্রেট সাইনিং আমার মতে। মনবীর সিং কিন্তু কলকাতা থেকে নিজের কেরিয়ারের পিক আপটা শুরু করেছিল মোহামেডানের থেকে, সে আবার কলকাতায় ওর ফর্মের পিক আপ টাইমে আবার ও কলকাতাতে ফিরে এলো। তো এইটার জন্য একটা লাইক চাই। তো এটা গেল হচ্ছে ট্রান্সফার নিউজ। ট্রান্সফার নিউজ ছাড়া আর যেটা আছে সেটা বলতে গেলে, আমাদের সবার, আমার কাছে অনেকে জিজ্ঞেস করছে যে ইস্টবেঙ্গল কি খেলবে, ইস্টবেঙ্গল কি আইএসএল এ খেলবে, ইস্টবেঙ্গল কি ইনভেস্টার পেলো। তো আমার তাদের জন্য একটাই কথা যে ইস্টবেঙ্গল হয়তো হয়তো কি প্রায় আইএসএল খেলবে বলাই যায়, কারণ ইস্টবেঙ্গলের সাথে কিছু ছোট ছোট কো স্পন্সার বা ইনভেস্টার, যাই ইনভেস্টার না স্পন্সার নিয়ে হয়তো খেলবে, সেরকম কিছু কিছু আমাদের নাম বলতে চাই না, যেগুলো নাম দেখেছি যেগুলো হয়তো রিমোর্সও হতে পারে। ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, যেহেতু মোহনবাগান আইএসএল খেলছে, তো আমার মতে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, ইস্টবেঙ্গল কখনো পিছিয়ে যাবে না। আর ইস্টবেঙ্গলের সাইনিং নিয়ে সেরকম কিছু এখন আপডেট আসেনি, কারণ এই মুহূর্তে কোভিডের জন্য পুরোপুরি সাইনিং বন্ধ। যে কটা সাইনিং আগের থেকে কন্ট্রাক্ট চলছিল সেগুলো নিয়ে কথা হয়, সেগুলো নতুন খবর উঠে আসে, বাট নতুন করে কোনো সাইনিং স্টার্ট হয়নি। আর একটা তোমাদের তথ্য দিতে চাই যে আমাদের গোয়ার যে কোচ ছিল, যে আমাদের সবাই জানো যে আইএসএল এ ওয়ান অফ দ্য বেস্ট কোচ, গোয়া চ্যাম্পিয়ন হতে পারেনি বা গোয়া এবছর সেরকম কিছু করতে পারেনি, বাট আইএসএল এ ওয়ান অফ দ্য বেস্ট কোচ সার্জিও লোবেরা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কোচ ইন আইএসএল। তার কাছে কিন্তু সব থেকে বেশি ম্যাচ উইনিং পয়েন্ট আছে, আর তার কাছে সব থেকে উইন রেকর্ড আছে সব থেকে বেশি। তো সার্জিও রেবেলা লোবেরার জন্য একটা লাইক হয়। তো এরপরে যেটা আমরা দেখব, তার জন্য তোমাকে ভিডিওটা এখন আরও দেখতে হবে, তো একটা ভিডিও ক্লিপিং চলো দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, দেখছি দেখাও। হ্যাঁ ঠিক আছে, তুমি তো ধরো এদিকে মুখ দেখো, আলু খাওয়া না, এত আলু আমি খাবো না, রোজ ঠিক আছে রেখে রেখে খাবে, রেখে রেখে খালি কি খাবা, তার ছবি তুলতে পারবে না, ভালো ধরো হ্যালো। ও এখন চিনতেও পারছি না রে, কিভাবে নিয়ে ঠান্ডা গুলো ঘর থেকে বেরোবেন না একদম। ভালো থাকবেন, ঘর থেকে বেরোবেন না একদম, ঘরেই বসে লালা কোথায় গেল, লালা পিছনে আছে। তো যে ভিডিওটা দেখলে, তো সে ভিডিওটাতে যাকে দেখছো বা কেউ কেউ চিনতে পেরেছো, কেউ কেউ যারা চিনতে পারোনি তাদেরকে আমি বলে দিই, এটা হচ্ছে ইস্টবেঙ্গলের অভিজিৎ সরকার, যে এই মৌসুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলছে, এখনও খেলছিল বলা যায় না, কারণ মৌসুম আই লিগ কিন্তু অফিসিয়ালি শেষ হয়নি। তো ইস্টবেঙ্গলের যে খেলছে সে তার নিজের এলাকায় গরিব দুস্থদের খাওয়ার এবং তাদেরকে করোনার প্রতি সচেতনতা বৃদ্ধি করছে। এটা অভিজিৎ সরকারের জন্য একটা লাইক আমি চাই, আর হ্যাটস অফ অভিজিৎ সরকার, তার এই বয়সে এরকম ইনিশিয়েটিভ আমাদের সত্যি গর্ব করার মতো অ্যাজ এ বাঙালি হয়ে। তো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই চাই। আর কোথায় কী ভুল হয়েছে বা কোথায় কী ঠিক বলেছি বা আরও কোথায় কী ঠিক করে বলা দরকার তোমরাই বলো, কারণ তোমরাই আছো আমাকে সাপোর্ট করার জন্য, আমার আলাদা করে কেউ নেই। তো তোমাদের থেকে সাপোর্টটা এটা চাই। তো টাটা, সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং হ্যাপি থাকো, বাই।